প্রিয় বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের স্কুল খোলা নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে এ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু জানিয়ে দিল তোমাদের স্কুল কিভাবে খোলা হবে কী প্রসিডিওর স্কুল খোলার প্রস্তুতি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কবে তোমাদের স্কুল খুলবে কিভাবে খুলবে কলেজ কিভাবে হবে এই কী পদ্ধতিতে হবে কবে থেকে হবে অফিসিয়াল তথ্য অনুযায়ী কাজেই তোমরা যদি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা এতদিন ধরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছিলে যে আমাদের স্কুল নভেম্বরের পনেরো তারিখে কখনো বলা হচ্ছিল পুজোর পরেই খুল এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু জানিয়ে দিয়েছিল তোমাদের যে স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুজোর পর থেকেই চালু হবে সেই অনুযায়ী কিন্তু ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে কিংবা জারি করেছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা আছে দেখে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ভাবে দেওয়া হয়েছে বিকাশ ভবন এর তরফ থেকে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ফ্রম দ্য ডিপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল তো এখানে দেখতেই পাচ্ছ সাবজেক্টে কি লেখা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অ্যান্ড Financial sanction toward repairing of 6468 number of secondary and higher secondary. এ স্কুলস আন্ডার ডিফারেন্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে তোমরা বুঝতেই একশো ন কোটি লক্ষ হাজার একশো তেত্রিশ টাকা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আর প্রায় ছ হাজার চারশো আটষট্টি স্কুলে কিন্তু ও যে সমস্ত স্কুলগুলো রীতিমতো পরিস্থিতি খারাপ রয়েছে সেই সমস্ত স্কুলগুলোর কিন্তু মেরামতের জন্য রাজ্য সরকার প্রদান করছে এই অর্থটা যাতে যে সমস্ত স্কুলগুলো পড়াশোনার জন্য স্বাভাবিক নেই সেই সমস্ত স্কুলগুলোর যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ বেঞ্চ নেই বা স্কুলের পরিকাঠামো ঠিক নেই কিংবা বাথরুম ঠিক নেই সেই সমস্ত স্থানগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু স্বাভাবিক করে পঠন পাঠনের উপযোগী করে তুলবে কালী পুজোর আগেই তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু রীতিমতো যে বিষয়টি বলেছিল যে পুজোর পর থেকে এ স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে সেই মতোই কিন্তু রীতিমতো এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়ে বিজ্ঞপ্তিতে যে পুজোর আগেই সমস্ত স্কুলগুলো স্বাভাবিক পরিস্থিতিতে আনতে হবে যাতে ক্লাস শুরু করা যায় এক্ষেত্রে এ তোমরা তোমাদের বলে রাখি তোমরা ইতিমধ্যেই জেনেছ আরও একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য যেটা শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর মুখ থেকে তোমরা শুনেছ আগে স্কুল এবং কলেজের সমস্ত পড়ুয়াদের ভ্যাকসিনেশন দেওয়া হবে এবং তারপরে স্কুল কলেজ খুলবে ইতিমধ্যেই দুদিন আগেই আমরা রীতিমতো জানতে পেরেছি নভেম্বরের পনেরো তারিখ থেকে রীতিমতো স্কুল কলেজ সমস্ত কিছু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে খুলতে চলেছে কিন্তু এই মুহূর্তের এই বিজ্ঞপ্তির পরে সংবাদ মাধ্যম সূত্রে যে বিষয়টি উঠে আসছে সেখান থেকে কিন্তু কালী পুজোর আগেই তোমাদের এর স্কুল খুলতে চলেছে এবং আমরা আরও একটা বিষয় কলেজের ক্ষেত্রে যেটা জানতে পারছি সেটা হচ্ছে তোমাদের যে কলেজ রয়েছে সেটা কিন্তু স্কুলের আগেই রীতিমতো চালু হবে কারণ তোমরা জানো তোমাদের ভ্যাকসিনেশান প্রদান রীতিমতো শুরু হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে ভ্যাকসিনেশান পুজোর আগেই দিয়ে দেওয়া হবে এবং তারপরে ভ্যাকসিন কমপ্লিট করার পর পুজোর পর থেকেই কিন্তু তোমাদের কলেজ খুলবে এছাড়া আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি স্কুল খুললেও কিন্তু প্রত্যেক দিন স্কুল হবে না এবং প্রত্যেক দিন প্রত্যেকটা স্টুডেন্ট স্কুলে যেতে পারবে না বা কলেজে মুখ্যমন্ত্রী যে বক্তব্য ছিল সেই বক্তব্য অনুযায়ী কিন্তু পরীক্ষা পরিকল্পনা করা হচ্ছে অর্থাৎ একদিন গ্যাপ দিয়ে দিয়ে যেদিন একদিন স্কুল হবে একদিন ছুটি স্কুল হবে আরেকদিন স্কুল যেতে পারবে না যেদিন যেদিন খোলা থাকবে হয়তো তোমার ক্ষেত্রে পক্ষে দুদিন স্কুল হতে পারে মানে ভাগ ভাগ করে অল্প অল্প সংখ্যক স্কুল কিন্তু রীতিমতো নেওয়া হবে এছাড়া অনেক এরকম ছাত্রছাত্রী আছো যারা এই মুহূর্তে স্কুলে যেতে চাইছো কলেজে যেতে চাইছো এছাড়া আরও এরকম কিছু ছাত্রছাত্রী আছে যারা স্কুল কলেজে এই মুহূর্তে এই কোভিড পরিস্থিতি কোনো মতেই যেতে চাইছো না কিংবা অভিভাবকরা পাঠাতে চাইছে না তাদেরও কোনো চিন্তা করার কোনো বিষয় নেই যেরকমভাবে কিন্তু স্কুল চলবে অফলাইনে পুজোর পর থেকে পরিকল্পনা মাফিক এই অফলাইনের পাশাপাশি কিন্তু প্যারালালি তোমাদের এর অনলাইনেও ক্লাস চলবে সেই কারণে যারা ইচ্ছুক তারাই অফলাইনে ক্লাস করবে যারা ইচ্ছুক নয় তারা কিন্তু রীতিমতো অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে বেশ কিছুদিন তোমাদের রীতিমতো অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসও চলবে তো প্রত্যেকের জন্যই এটা খুশির খবর যে তোমাদের প্রত্যেকের জন্যই ক্লাস খুলে যাচ্ছে এবং যারা অনলাইনে করতে পারছিলেন না ক্লাস তাদের জন্য অফলাইনে রীতিমতো ক্লাস খুলছে পুজোর পরে কখন খুলবে সেটা বরের ব্যাপার কিন্তু খুলছে পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি এবং রাজ্য সরকার এ নিয়ে তৎপরতা অনেকটাই আর এছাড়া তোমাদের কি মন্তব্য এটা কমেন্ট সেকশনে জানাবে তোমরা অফলাইনেই এই মুহূর্তে ক্লাস করতে চাইছো পুজোর পরে না অনলাইনে করতে চাইছো আর আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি এখানে দিয়ে দিলাম তোমরা তোমাদের কোশ্চেন ওখানে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত